हे गाइस वेलकम बैक टू माय चैनल। आज तुम्हारे साथ नतून एक वीडियो निये चले एलाम। आज जाब होच्छे मोमो खेते, कारण अनेक दिन धरे मनटा मोमो मोमो करछिलो किन्तु जावा होये उठछिलो ना। तो आमार बोन आर आमी बेरिये पड़ेछि मोमोर दोकानेर दिके। सन्धेर अपेक्षा एकदमई करिनि, बिकालबेलाय बेरिये पड़ेछि कारण भीषण मोमो खेते इच्छे करछिलो। तो बोनके छाड़ा तो आमार एकदमई चले ना, ताई बोन आर आमी बेरिये पड़लाम। আমাদের বাড়ি থেকে বাজারে যেতে মাত্র 10 মিনিট সময় লাগে। এখান থেকে ফার্স্ট যাব ফার্মেসিতে, কারণ প্রচন্ড কাশি হচ্ছে, কাশির ওষুধ নিতে হবে। আর এটা হলো তালদি বাজার, মানে ট্রেন ঢুকলে এখানে প্রচন্ড জ্যাম হয়। যারা যাতায়াত করে এবং যারা এখানে থাকে তারা সবাই জানে এখানে কি প্রচন্ড জ্যাম হয়, প্রচন্ড ভিড় হয় ট্রেন ঢুকলে। তো আমি মানে ভিড়টা কাটিয়ে একদম যেতেই পারছিলাম না, ফার্মেসির দিকেই যাচ্ছি। তো এট লাস্ট চলে গেলাম ফার্মেসিতে, এখান থেকে ওষুধটা কিনে যাব মোমো কিনতে। বোন বলছে ক্যামেরাটা বন্ধ করে দেবো, মানে মানুষ সব মুখের দিকে হা করে লোকজন তাকিয়ে আছে। ফার্স্ট টাইম বাজারের মধ্যে ব্লগ করছি, তো এর আগে কোনোদিনও করিনি, ক্যামেরাটা ওই জন্য বন্ধ করে দেবে বলছে। তো চলো, ওষুধ নেওয়া হয়ে গেছে, এবার যাই। যাব হচ্ছে চাউমিনের দোকানে, কারণ হঠাৎ চাউমিন খেতেও ইচ্ছা করছে আবার। তো একটু চাউমিন নিয়ে ওখান থেকে আবার মোমোর দোকানে যাব। আর চাউমিনের দোকানটা হচ্ছে তালদি রেল গেট, মানে যেটা 1 নম্বর রেল গেট, সেখান থেকে ডান দিকে যেতে হয় রাস্তাটা। এটা হচ্ছে ধর্ম নস্করের দোকান, সবাই এক ডাকে চেনে ধর্ম নস্করের দোকান বললেই যে কেউ দেখিয়ে দেবে। এখানে চাউমিন, পকোড়া, চিকেন চাপ, রোল, মানে সব রকমই বিক্রি হয়। তো গিয়ে দোকানে গিয়ে চলো কথা হচ্ছে। জানি আমার হাঁটাটা বাজে, কিন্তু কিচ্ছু করার নেই, খারাপ কমেন্ট কেউ করো না। এই যে দোকানে চলে এলাম, চাউমিনটা করতে বলে দিয়েছি, এবার মোমোর দোকানে চলে যাব। মোমোটা নিয়ে তারপরে চাউমিনটা নিয়েই বাড়ি চলে আসব। তো মোমোর দোকানের দিকেই যাচ্ছি, ওই একই রাস্তা। তো সবাই মানে জিজ্ঞেস করলে সবাই বলতে পারবে। তো ওই একই রাস্তা একটু সামনের দিকে দোকানটা। আমার বোন পিছন থেকে বলছে দোকান কিন্তু বন্ধ। আমি বারবার ওর দিকে তাকাচ্ছিলাম, আবার সামনের দিকে তাকাচ্ছিলাম। তা গিয়ে দেখলাম দোকান খোলাই রয়েছে, ও মিথ্যা কথা বলছে দেখতে পাইনি না জানি না। তো মোমোর দোকানে চলে গেলাম। এই হচ্ছে সেই মোমোর দোকান। দিদি জিজ্ঞেস করছে পার্সেল হবে, আমি বললাম হ্যাঁ পার্সেল হবে, 3 প্যাকেট মোমো প্যাক করে দাও, পার্সেল করে নিয়ে যাব। তো আমার বোন বলছে যে ক্যামেরাটা বন্ধ করে দেবো, আবার জিজ্ঞেস করছে। তো আমি বললাম হ্যাঁ দে। তারপরেই একটা কিছু বলছিল, আমি কান পেতে শুনছিলাম, শুনতে পাচ্ছিলাম না। দোকানটার নাম হলো ফুডল্যান্ড। এখানে তালদি বাজারে ফুডল্যান্ড বললে সবাই চিনিয়ে দেবে। এখানে মারাত্মক মোমো করে, খুব সুন্দর মোমোগুলো, জাস্ট ওয়াও খেতে মোমোগুলো। তো মোমো আর চাউমিন নিয়ে আবার বাড়ির দিকে হাঁটছি, বাড়ির দিকে যাব। আমি বোনকে বললাম একটু নে, আমার তো হাত ব্যথা করছে, মানে আমি একটু কুড়েই বলতে পারো, প্রচণ্ড কুড়ে। তো বোন বলছে এই আমি ক্যামেরা ধরছি, অত কিছু নিতে পারবো না, চল। ওর হাতে আমি চাউমিনের প্যাকেটটা দিয়ে আমি মোমোটা নিয়ে হাঁটছি, মানে আমি প্রচণ্ডই কুড়ে। আগেই তো বললাম আমি একবার এই হাতে নিচ্ছি, একবার ওই হাতে নিচ্ছি, মানে আমার বোন বলছে আমি নিতে পারবো না, আমি ক্যামেরা করছি না, একেবারে ক্যামেরাম্যান হয়ে গেছো, আর কিচ্ছু ধরতে পারবে না। এবার বলছে আমার দিকে একটু ক্যামেরা ধর, আমিও তো আছি তোর সঙ্গে। এই দেখুন নাটক করে করে হাঁটছে, ঢঙি 1 নম্বরের, আর কিছু বলার নেই। তো এবার বাড়ির দিকে যাচ্ছি। আমার যখনই বাজারে বেরোই তখনই প্রচণ্ড কষ্ট হয়, মানে জানি না শরীরে একটু প্রবলেম হচ্ছে ওই জন্যই, মানে ঘামছি, বিকেলবেলা বেরিয়েও ঘামছি প্রচণ্ড। আর এই সন্ধে হয়ে এসেছে, বাড়ির দিকে যাব। 2 মিনিটের মধ্যেই বাড়ি চলে যাব। বাড়ি চলেও এসেছি, বোন তাড়াতাড়ি করে প্যাকেটগুলো খুললো, ও সবার আগে খোলে সব জিনিস। এক প্যাকেট মোমোর দাম এখানে নেয় 50 টাকা, 6 পিস করে মোমো থাকে। আর চাউমিন নিয়েছে 40 টাকা প্যাকেট। তো মোমোগুলো জাস্ট দেখো, খুব সুন্দর মোমোগুলো, তোমরা খেতে চাইলে আসতে পারো, কারণ এই দোকানে মারাত্মক মোমো করে। স্যুপটা একবার দেখো, স্যুপটা তো আরও মারাত্মক করে, খুব সুন্দর করে, জাস্ট ওয়াও। ওটা জাস্ট ওয়াও খেতে দেখো, ভিতরটা একটু ভীষণ সুন্দর। তো তোমাদেরকে খুলে দেখালাম, তোমরা চাইলে এই দোকানে আসতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই। আজকের মতো টাটা সবাইকে।